আপনারা হয়তো দেখেছেন লাল বা কালো পিঁপড়ের দল আপনার রান্নাঘরে রাখা কোনো নির্দিষ্ট কৌটোর দিকে বা ঘরের মেঝেতে পড়ে থাকা কোনো মরা আরশোলা বা প্রজাপতির দিকে ছুটে চলেছে। আপনি হয়তো তার পছন্দের খাবারটা একটু সরিয়ে অন্য কোথাও রেখে দিয়েছেন, কিন্তু একটু পরে দেখলেন সারিবদ্ধ পিঁপড়ের দল খাবারের সেই নতুন জায়গাটি ঠিক খুঁজে বের করে নিয়েছে। আপনারা কি কখনো ভেবে দেখেছেন পিঁপড়ের দল কিভাবে তাদের খাবারের সন্ধান পায়, কিভাবে তারা একে অপরের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে? আজকের এই প্রতিবেদনের সঙ্গে থাকুন, সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। পিঁপড়ে হলো পতঙ্গ শ্রেণীর প্রাণী, যাদের বাইরের খোলসটি খুবই শক্ত। আমরা যেমন আমাদের খাবার দেখে বা গন্ধ শুঁকে তার অবস্থান বুঝতে পারি, সেরকম পিঁপড়েরাও তাদের খাবারের অবস্থান বুঝতে পারে নির্দিষ্ট কিছু জ্ঞানেন্দ্রিয়র মাধ্যমে। এদের চোখ মানুষের মতো নয়, বরং অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র চোখের সমাহার, যাকে পুঞ্জাক্ষী বলা হয়। তারা একমাত্র দ্রুত আলোর নড়াচড়াকেই বুঝতে পারে, খাদ্য সন্ধানে সেই পুঞ্জাক্ষীর কোনো ভূমিকাই নেই। খুব কাছ থেকে কোনো পিঁপড়েকে লক্ষ্য করলে দেখা যাবে তাদের চোখের পাশে মাথার দুদিকে দুটি সুরের মতো অ্যান্টেনা বেরিয়ে আছে। এই সুরগুলি তাদের স্বাদ ও ঘানেন্দ্রিয়। এটির সাহায্যেই তারা তাদের আশেপাশের পরিবেশ সম্পর্কে একটা ধারণা করতে পারে এবং খাবারের সন্ধান পায়। এই অ্যান্টেনা ছাড়া খাদ্য খুঁজতে সাহায্য করে আরেকটি রাসায়নিক, যার নাম হলো ফেরোমন। পিঁপড়ের ফেরোমনগুলো বেশ কয়েক রকমের হয়, যেগুলো ব্যবহার করে তারা তাদের নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে। এবার একটি প্রশ্ন জাগতেই পারে, সেটি হচ্ছে খাবার খোঁজার সাথে যোগাযোগ রক্ষার কি সম্পর্ক? পিঁপড়েরা সমাজবদ্ধ জীব, তারা একসাথে কলোনি করে থাকতে পছন্দ করে। এরই সঙ্গে একটি কথা জেনে রাখা ভালো, এদের এক একটা কলোনি কয়েক ফুট থেকে কয়েক হাজার মাইল পর্যন্ত বিস্তৃত হতে পারে, যেখানে কয়েক হাজার থেকে কয়েক কোটি পিঁপড়ে খাদ্য জোগাড় করতে প্রতিদিনই অনেক রকম কসরত করতে থাকে এবং খাদ্যের সন্ধান পেলে কলোনির বাকি পিঁপড়েদের খবরও দিতে হয়। এই কাজটা মূলত কর্মী পিঁপড়ের দল করে। যখন কোনো কর্মী পিঁপড়ে খাবার খুঁজতে বের হয়, তাদের শরীর থেকে ফেরোমন রাসায়নিক নির্গত হয় এবং তাদের চলার পথ বরাবর ছড়িয়ে পড়ে। পিঁপড়েটা যেদিকে যায় সেদিকেই এই ফেরোমন ছড়াতে ছড়াতে যায়, যাতে তারা পথ হারিয়ে না ফেলে এবং তাদের নির্দিষ্ট কলোনিতে ফিরে আসতে পারে। আগেই বলেছিলাম পিঁপড়ে ঘানেন্দ্রিয় সাহায্যে খাবারের গন্ধ শুকে নেয় এবং তাদের এই ঘানেন্দ্রিয় থাকে অ্যান্টেনাতে। যখন তারা হাঁটে, তাদের অ্যান্টেনা গুলো এদিকে ওদিকে দোলাতে থাকে। এতে কোনো রকম খাবারের গন্ধ এসে পড়লেই তারা বুঝতে পারে যে আশেপাশে খাবার আছে। বিভিন্ন গবেষণায় জানা যায় পিঁপড়েদের ঘ্রাণ শক্তি অত্যন্ত বেশি, তারা প্রায় 400 রকমের গন্ধ আলাদা আলাদা ভাবে চিনতে পারে। এই গন্ধ চেনার কাজে তাদের সাহায্য করে 400 রকমের প্রোটিন রিসেপ্টর। রিসেপ্টর গুলো তাদের অ্যান্টেনাতে থাকে এবং নির্দিষ্ট গন্ধ চিনতে পারে। অন্যান্য পতঙ্গ শ্রেণীর প্রাণীদের থেকে পিঁপড়ের রিসেপ্টর সংখ্যা সব থেকে বেশি থাকে, যেমন মৌমাছির 174টি, রেশম মত 52টি, মশার 74 থেকে 158টি থাকে। পিঁপড়ে তার রিসেপ্টর গুলির মাধ্যমে শুধু যে খাবারের গন্ধ পায় তা কিন্তু নয়, এর মাধ্যমে তারা বিষাক্ত জিনিসেরও গন্ধ পায়। এই কাজে তাদের সাহায্য করে আর এক ধরনের রোধক, তার নাম হচ্ছে ইনহেবিটরি রিসেপ্টর। এগুলির মাধ্যমে তারা বিষাক্ত জিনিসের থেকে দূরে থাকে। আরো বিভিন্ন গবেষণাপত্র থেকে জানা যায় যে এই রিসেপ্টরগুলি বিভিন্ন পিঁপড়ের প্রজাতির ওপর নির্ভর করে বিভিন্ন ধরনের হতে পারে এবং এর থেকে সেই পিঁপড়ের বিবর্তনের একটা আভাস পাওয়া যেতে পারে। পিঁপড়ের খাদ্যবস্তু থেকে কোনো অণু যখন হাওয়ায় ভেসে তাদের অ্যান্টেনা রিসেপ্টরে এসে পড়ে, তখন তাদের রিসেপ্টরে কিছু গাঠনিক ও রাসায়নিক পরিবর্তিত হয়, তার ফলে তাদের মস্তিষ্কের খাদ্যবস্তুর উপস্থিতি ধরা পড়ে। তারা তাদের অ্যান্টেনা এদিকে ওদিকে নাড়িয়ে বুঝতে পারে কোন দিক থেকে বেশি ঘ্রাণ পাওয়া যাচ্ছে। স্বাভাবিকভাবে যেদিক থেকে বেশি ঘ্রাণ আসবে সেদিকেই খাদ্যবস্তু থাকার সম্ভাবনা সব থেকে বেশি। যখনই তারা মোটামুটি একটা লক্ষ্যস্থল স্থির করে নেয়, তখনই তাদের শরীর থেকে ফেরোমন নিঃসরণ বৃদ্ধি পায়, অর্থাৎ বাকি পিঁপড়েদের তথ্য দেওয়া যে এবার যেদিকে সে যাবে সেদিকে খাবারের সন্ধান পাওয়া গেছে। এভাবে তারা বাকিদের জন্য খাবারের অবস্থানের তথ্য রাখতে রাখতে এগিয়ে চলে তার নির্দিষ্ট খাদ্যবস্তুর দিকে। ইতিমধ্যেই নানা কর্মী পিঁপড়ে যারা এদিকে ওদিকে ঘুরছিল খাদ্যের সন্ধানে, তারা ফেরোমনের তীব্র গন্ধে পূর্বের পিঁপড়ের পথ অনুসরণ করে। লক্ষ্য করলে দেখা যাবে যে তারা যখন দল বেঁধে যায়, তখন তারা সারিবদ্ধভাবে একটাই লাইন অনুসরণ করে। এই লাইন বরাবরই প্রথম পিঁপড়ের ফেরোমনের অস্তিত্ব সবচেয়ে বেশি থাকে। নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে পৌঁছে তাদের কাজ হলো তাদের শক্তিশালী চোয়াল দিয়ে ছোট ছোট টুকরো করে সেই খাদ্যকে ভাঙা এবং সেগুলিকে আবার ফিরে নিয়ে যেতে হবে তাদের কলোনির দিকে। এখন আপনাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে যে প্রথমে যে পিঁপড়েটা খাদ্যের সন্ধান পেয়ে ফেরোমন ছড়াতে ছড়াতে গিয়েছিল, সেই ফেরোমনের পথ অনুসরণ করে আলাদা প্রজাতির পিঁপড়েও কিন্তু সেই খাবার পেতে পারে। বিভিন্ন গবেষণা জানা গিয়েছে দুটি আলাদা আলাদা প্রজাতির পিঁপড়ের ফেরোমন আলাদা আলাদা হয়, তাই তারা একে অপরের খাদ্য খুঁজতে পারবে না। তো এইভাবে পিঁপড়েরা দলবদ্ধ হয়ে তাদের খাবার সংগ্রহ করে এবং তারা সেই খাদ্য কলোনিতে ফিরে নিয়ে যায়। তো আজকে এই প্রতিবেদনের মাধ্যমে পিঁপড়ে কিভাবে খাবার খোঁজে, কিভাবে তারা খাবার খায়, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হলো। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।